क्या है नहीं, हम एक ही दो बात बोल करके यहाँ से उधर भी हम लोग जा रहे हैं दुश्मन हो गए। एक ही दो बात बोलना चाह रहे थे आप लोगों को कि पार्टी पॉलिटिक्स सियासत हमारा जरा ही पार्टी पॉलिटिक्स हमारा कूड़ी हमारा तभी पार्टी करते पर जब हमारा जीवित थक अपन एलिकाटा नहीं तो मैं कथा बोली ओई दिखे गुंजरिया धनतला एलिकार लोक मैं विषय हे अपारा मैं हमें को नाम दीते चाहिए क्योंकि एकटाई पार्टी लोक अन्न पार्टी लोक के मारे हमें कि भूल बोलें अपन एलिकाय झमेला नहीं छोट एक घटना हलो झमेला अरे मानुष के धक्का दे पर्यन्त मानुष भावे ओके जो धक्का दी तो एखे गुली चालाई दिल मानुष भावे আপনাদের যারা আপনাদের আপনারাই যাদের নেতা বানিয়ে রেখেছেন তাদের এলাকায় চা বাগিচা লুট হচ্ছে, খোলাখুলি বলতে আমার কোনো অসুবিধা নেই, চা বাগিচায় প্রতি মানে হত্যা সাল দিয়া করা ম্যাটার হচ্ছে। আজ এখানে আমি গেলাম মানে কি বলবো, ওর আপনারাও গেছেন এই মাথার ভেজাটা পড়ে আছে মগজটা, গরু ছাগলেরও মগজটা দেখলে আমাদের একটু ই হয়ে যায় যে এটা কিসের, মানুষের এটা পড়ে আছে। শুনলাম পুলিশের মদতে নাকি এটা হয়েছে, গোয়ালপুকুরে কয়েকদিন আপনি আগে দেখলেন গোয়ালপুকুরের ঘটনাটা, বাড়িতে ঢুকে মেরেছে একই পার্টির লোক পুলিশের মদতে, এখানেও আপনাদেরই কাছে শুনলাম পুলিশের মদতে হয়েছে। আচ্ছা আমি একটাই কথা বলি, পুলিশ স্যার এসআই থেকে শুরু করে পুলিশের এসপি পর্যন্ত ওই যে বেতনটা পায় আপনাদের আমার টাকায় পায়, ওই যে চায়ের দোকান আছে ঠেলা আছে আপনারা ট্যাক্স দেন, ওর গায়ের সুতোটো ওর ওয়ার্দির সুতোটা কি হয় ওই টাকাটা আপনার আর আমার ট্যাক্সের টাকায়। কিন্তু আজকে পুলিশ কি করছে, সাধারণ মানুষের কথা না শুনে কয়েকটা নেতার দালালে পরিণত হয়েছে। নেতাগুলো আছে এদের যদি বলে যে আমার চপ্পলটা পলিশ করে দাও, এই পুলিশ ওদের চপ্পলটাও পলিশ করে দিবে। এইগুলো কথা বলতে তো অনেকে ভয় পায়, কিন্তু আমরা ভয় পাই না, আমি ব্যক্তিগত ভয় পাই না, এই পুলিশকে দেখেছি অনেক, এই পুলিশের সঙ্গে লড়াই প্রতিটা মুহূর্তে করছি। আমি আজকে কোনো আপনাদের একটাই কথা বলবো যে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা চালিয়ে যান। আর একটা কথা বলছি, কে কি পার্টি করেন আপনারা এখানে, হয়তো অনেকেই টিএমসি করেন, কিন্তু আমি টিএমসি করি না, আমি ডিওএফআই করি, কিন্তু এখন আপনাদের পাশে দাঁড়িয়েছি কারণ কি একটা মানুষ মারা গেছে, মানুষের জিন্দগির তো উপরে কোনো পার্টি হতে পারে না। আমি আমরা ওখানেও ছিলাম, থানায় ছিলাম, তারপরে হসপিটালে ছিলাম, এখানে এসেছি একটা কথা বলে দেখুন, এটা আর নতুন করে কি বলবো, কালকে যে ঘটনাটা মাটিগুন্ডায় ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, কিন্তু এটা নিয়ে আমাদের নেতৃত্ব এবং আমরা ডিওএফআইয়ের তরফ থেকে যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম, বলার এটাই যে এটা কোনো নতুন ঘটনা না। এই তৃণমূলের গোষ্ঠী কন্দলে সাধারণ মানুষ গোটা পশ্চিমবঙ্গ সহ উত্তর দিনাজপুর জেলা এবং আমাদের এলাকায় বিশেষ করে মাটিগুন্ডা 1-2 আড্ডিমটি খন্তি সুজালি এইসব গোবিন্দপুর এইসব এলাকায় মানুষ সাধারণ মানুষ মানে সুস্থভাবে বাঁচতে পারছে না, তাদের প্রতিদিন প্রতি রাত তাদের এটাই মনে থাকছে যে কখন যে ছাড়া গুলি কখন যে কোন গুলি বোমা এসে তাদের উপর পড়বে এবং তারা মরে যাবে। খুবই নিন্দনীয় ঘটনা, এক তৃণমূল অন্য তৃণমূলকে মারছে, এক তৃণমূল অন্য তৃণমূলের বিরুদ্ধে বোমা বন্দুক ব্যবহার করছে এবং এর মধ্যে সাধারণ মানুষ মারা যাচ্ছে যতটুকু জানতে পারলাম বিভিন্ন মারফত সোর্স মারফত আপনাদের মারফত, যে নাকি ওখানকার প্রধান তৃণমূলের প্রধান মাটিগুন্ডা ওয়ান অঞ্চলের প্রধান এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আছে, ওই প্রধানই নাকি গুন্ডা বাইরের থেকে এনে এই ঘটনাটা ঘটিয়েছে নিজে উপস্থিত থেকে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যটা আমাদের এলাকা কোন জায়গায় পৌঁছে গেছে, এটা নতুন না, এর আগেও ওই ডিমটি এলাকায় বিশেষ করে আড্ডিমটি খন্তি অঞ্চলে ওই ডাঙ্কানের চা বাগিচা দখল করাকে নিয়ে লুটেপুটে খাওয়াকে নিয়ে অনেক মার্ডার হয়েছে, তো আমরা তো এটা নতুন কিছু না, গোটা এলাকাটা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে এবং এই সরকার প্রশাসন এলাকা সামলাতে পশ্চিমবঙ্গ সামলাতে আগেই বললাম যে পশ্চিমবাংলার ইতিহাসে আমরা অনেক কিছু দেখলাম, নেতা মন্ত্রীদের জেল যাওয়ার ঘুষ খাওয়ার বিরল ঘটনা যেমন আমরা দেখলাম আগে কোনোদিন বাম আমলে ঘটেনি, এইভাবেও আমরা দেখলাম
যে তৃণমূল তৃণমূলকে মারছে, এই পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বাড়ি। আচ্ছা, পঞ্চায়েতের প্রধানের যদি কেউ বিরোধী হয়, বা ধরুন জেলা সভাপতির কেউ বিরোধী হয়, বা ব্লক সভাপতির কেউ বিরোধী হয়, বা এখানকার বিধায়কের কেউ বিরোধী হয়, তাহলে কি তাকে মেরে দিতে হবে? এখানে মেরে দেওয়ার কালচার শুরু হয়েছে। তৃণমূল তৃণমূলকে মারছে, শুধু এটাই না, তার জন্য তার কারণে গোটা এলাকায় সন্ত্রাস তৈরি হয়েছে। আর একটা কথা এখানে বলবো, আমরা আমাদের সংগঠন ডিওয়াইএফআইয়ের তরফ থেকে বারবার বলেছি এখানকার পুলিশ প্রশাসনকে, কে বেআইনি অস্ত্র উদ্ধার করুন। গোটা এলাকাটায় বেআইনি অস্ত্রে ভরে গেছে। আমরা তো জানি ছোটো মোটো অস্ত্র, এই যদি পুলিশ যদি আমার মনে হয় সঠিক তদন্ত করে সঠিকভাবে তল্লাশি চালায়, এখানে অনেক ধরনের অত্যাধুনিক অস্ত্র বেরিয়ে আসবে, যেটা এলাকায় আমরা দেখছি মানুষ বিভিন্ন সময়ে ঝোড় ঝামেরা হলে ওই অস্ত্রের ব্যবহার করছে, বোমার ব্যবহার করছে। কোথা থেকে আসলো এই অস্ত্র? আজকে এই যে দেখলাম, এই নাটক দেখতে পাচ্ছি আমরা, এক গোষ্ঠী অন্যের গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করছে। হ্যাঁ, আমি এটাকে নাটক বলছি, এইসব নাটক। কেউ এলাকাকে সামলাতে পারছে না, এলাকার দখল নেওয়ার জন্য কে কোন পঞ্চায়েতে দখল নেবে, সেই দখলদারির জন্য এই ঘটনা সব ঘটছে। এবং সাধারণ মানুষের সামনে এটা নতুন না, গোয়ালপোখরেও পুলিশের উপস্থিতিতে আপনারা জানেন এক প্রধান তার বিরোধীকে মেরে দিল, প্রধানও টিএমসি তার বিরোধীও টিএমসি, পুলিশের উপস্থিতিতে। আর আজকে আপনার আবার শুনলাম, আমরা জানতে পারলাম এলাকায় গিয়ে, যে পুলিশ নাকি ওখানেই ছিল, পুলিশ টর্চ মেরে নাকি মারতে সাহায্য করেছে, এটা এলাকার বাসীর বয়ান যেটা আমরা এলাকায় গিয়ে জানতে পারলাম। তো পুলিশ এখন পুলিশ নেই তো, পুলিশ এখন তৃণমূলের চামচা হিসাবে কাজ করছে। তৃণমূল, এই তৃণমূলের গুন্ডাদের আর মানে এখন পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের মধ্যে কোনো তফাত নেই, দুজনে মিলেমিশে লোককে মার্ডার করছে, মানুষের ঘরবাড়ি উজাড় করছে। পুলিশ প্রশাসন বলে একটা জিনিস ছিল আগে, আগে 11-12 বছর আগে পুলিশ প্রশাসন বলে একটা জিনিস ছিল, এখন পুলিশ প্রশাসন বলে কিছু নেই, ওটা তৃণমূলের গুন্ডাবাহিনীর বি টিমে পরিণত হয়েছে। এবং এটা গোটা পশ্চিমবাংলায়, আনিস খানকে কে মেরেছিল, পুলিশ মেরেছিল, মইদুলকে কে মেরেছিল, পুলিশ মেরেছিল, গোয়ালপুকুরে কে মারল, পুলিশ মারল, আজকে মাটিগন্ডা বলে কে কার উপস্থিতিতে হলো, পুলিশের উপস্থিতি, পুলিশ আর পুলিশ নেই, পুলিশকে বলতে পারেন ওয়ান ইয়ার কি বলবো, গুন্ডা বলা যেতে পারে, উনি তো নিজেই আপনাদের মানে ডেকে মিডিয়া কনফারেন্স করে, প্রেস কনফারেন্স করে উনি বারবার বলেন ওনার নাকি কোনো দাম নেই, ওনার নাকি কোনো কথা শুনছে না। তো ওনার আলটিমেটামে আর কি যায় আছে, আমি বিশেষ কিছু বলবো না, খালি একটাই কথা বলবো, যে যে দলে নাকি বিধায়ক নিজেই বলে যে আমার কোনো দাম নেই, যে দলে মানে এত দিনের বিধায়ক, দিনেরও বলা চলবে না, এত দশকের বিধায়কের কোনো দাম নেই, সেই বিধায়ককে আজকে দেখলাম নিউজ চ্যানেলের মাধ্যমে, দেখলাম থানার সামনে ওনার অভি কি যে অনুগামীদের নিয়ে ধর্নায় উনি দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, এসব কিছু না, এসবে এলাকার উন্নতি হবে না, এসবে এলাকা শান্ত হবে না। বিধায়ক নিজের জন্য, নিজের কি বলবো, আধিপত্য কায়েম করার জন্য এসব মানে লড়ে যাচ্ছেন, আর ওইদিকে জেলা সভাপতি এবং ব্লক সভাপতি তাদের আধিপত্য কায়েম করার জন্য লড়ে যাচ্ছেন, মানে এলাকাটা কার দখলে যাবে সেই দখলদারির লড়াইতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা উঠে গেছে। বিধায়ককে থানার সামনে ধর্না দিতে হবে? তাহলে কেন আছেন উনি বিধায়ক পদে? একজন বিধায়ককে বলতে হবে যে আমার কথা শুনছেন না, ব্লক সভাপতি জেলা সভাপতি ওনার কথা শুনেন না, আমরা মানবো সে কথাটা? বিধায়ক আর জেলা সভাপতি আর ব্লক সভাপতি এরা সবাই মিলে মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে আমি বলবো একটা কথা, এদের চক্করে না পড়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষের আন্দোলন গড়ে তুলতে হবে, সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে, তাহলেই আমার মনে হয় এই এলাকা শান্ত হবে। বিধায়কও বোকা বানাচ্ছেন আর ব্লক সভাপতি জেলা সভাপতি তার সাঙ্গ পাঙ্গড়াও মানুষকে বোকা বানাচ্ছেন।